জ্বালানি তেলের ব্যাপক মূল্যবৃদ্ধি হওয়ার কারণে মুদ্রাস্ফীতির লাগামহীন দৌরাত্ম জনজীবনকে দুর্বিষহ করে তুলবে জ্বালানি তেলের এই ব্যাপক মূল্যবৃদ্ধির জন্য অনেকে আইএমএফের ঋণের শর্তকে দায়ী করেছেন এটা সত্যি যে আমাদের বৈদেশিক মুদ্রার মজুদ দিন দিন কমছে তারপরেও যা আছে তা দিয়ে আমাদের আগামী চার থেকে পাঁচ মাসের আমদানি মূল্য পরিশোধ করা সম্ভব আমরা তো ভালোই ছিলাম আমরা তো শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের মতো চরম অর্থনৈতিক সংকটই নেই তারপরেও কেন আমাদেরকে আইএমএফের কাছ থেকে ঋণ করতে হচ্ছে যা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে সংকট থেকে উত্তরণের জন্য ঋণ নেওয়া যেতেই পারে কিন্তু সেই ঋণ যদি অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করে তোলে তবে সেই ঋণকে আমাদের কাম্য এ বিষয়টি নিয়েই এই লেখায় আলোকপাত করা হয়েছে মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ